শেষ দফায় ভোটের প্রচার আর তার আগে রাজ্যে ভিভিআইপিদের ভিড়, এ নিয়েই কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আমরা জানি যে রাজ্যে জেপি নাড্ডা উপস্থিত, সেই জায়গায় দাঁড়িয়ে ভিভিআইপিদের উপস্থিতি তো নজরে আসছে মৌমিতা। দেখো, জেপি নাড্ডা এই মুহূর্তে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন এবং প্রথম পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়ে গিয়েছে। জেপি নাড্ডা আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন এবং দক্ষিণ কলকাতায় তার একটি রোড শো করার কথা রয়েছে। সেই রোড শোর উদ্দেশ্যে বেরোবেন, কিন্তু যেহেতু 1 তারিখ নির্বাচন রয়েছে, 1 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডায়মন্ড হারবার, যাদবপুর কেন্দ্র, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর দুটো বৈঠক নির্বাচন রয়েছে, সেই সমস্ত কেন্দ্র নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ বৈঠকে আলোচনা হবে এবং শেষ মুহূর্তের রণকৌশল একবার ঝালিয়ে নেওয়া বলতে পারো। এবং এখনো পর্যন্ত ছদফায় বিজেপি, বঙ্গ বিজেপি, তাদের এক্সপেকটেশন কি, তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছ থেকে সর্বভারতীয় বিজেপি সভাপতি, তিনি সেই সমস্তটা বুঝে নেবেন, সেই রিপোর্ট বুঝে নেবেন। পাশাপাশি বিজেপির একটা টার্গেট ছিল, বঙ্গ বিজেপির তরফ থেকে একটি টার্গেট দেওয়া হয়েছিল, সমস্তটা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।